শিক্ষার্থীরা এবার রয়েছে অটো রিডাকশন বা স্ববিচারণ সক্রিয়তা সিরিজে অবস্থিত নিচের দিকে কম সক্রিয় ধাতু যেগুলো আছে যেমন কপার মার্কারি সিলভার এই ধরনের ধাতুর অক্সাইডগুলোর ক্ষেত্রে কোনো বিচারক যোগ করার প্রয়োজন হয় না শুধু উত্তপ্ত করলেই বিচারণ ঘটে যায় উদাহরণ হিসাবে মার্কারির আকরিককে এইভাবে বিচারিত করা হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্কারির যে আকরিক সেটি হচ্ছে মার্কিউরিক সালফাইড এটিকে যখন অক্সিজেন সহ উত্তপ্ত করা হয় তখন সেটি মুক্ত ধাতুতে পরিণত হয় এবং সঙ্গে সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় কিংবা এই বিক্রিয়াটি দুই ধাপে করা হয় প্রথম ধাপে এখানে মার্কিউরিক অক্সাইড উৎপন্ন হয় এবং সেটি পরবর্তীতে আবার মার্কিউরিক সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে মুক্ত মার্কারি উৎপন্ন করে